وعلماء ملة العالمين العارفين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله واليوم الآخر وذكر الله ومن يطع الله واليوم الآخر صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا وأيضا قال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا. আপনাদেরকে একটু কষ্ট দেব। আসলে আমি গতকাল মুশকালি ধলঘাটে দীর্ঘক্ষণ আলোচনা করার কারণে রাত্রিবেলা ঘুমানোর সুযোগ হয় না, এই জন্য আজকে আপনাদেরকে আমি বেশি বিরক্ত করব না। আপনারা একটু বড় আওয়াজে জিকির এবং দরুদে শামিল হবেন। যে সমস্ত বান্দা এখানে এসেছেন আল্লাহ সকলকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুন, আমিন বলি। আরো বড় আওয়াজে বলি আমিন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ যদি চাহেন আমাদের সকলকে আল্লাহর ওলি হিসেবে কবুল করতে পারেন কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে তোমার হক্কানে রব্বানি ওলিদের লিস্টিতে নাম তোলার তৌফিক দান করো, আমিন। আরো বলুন আওয়াজে বলেন আমিন। হৃদয়ের সমস্ত ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, মায়া, মমতা উজাড় করে দিয়ে আল্লাহর প্রেম, দয়াল নবীর প্রেম হাসিল করার মানুষে সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো বড় আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم. একটা কথা মনে রাখবেন, আমার নবী বলেন কোন স্থানে একত্রিত হয়ে আল্লাহর বান্দারা আমার আল্লাহর জিকিরে যদি মশগুল হইয়া যায়, ওই প্রোগ্রামে যত বান্দারা উপস্থিত হন সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। ওই প্রোগ্রামের পাশে যদি কেউ দুনিয়াবি কোনো কাজে যাত্রা করার সময় মাহফিলে কিছুক্ষণ বসে জিকিরের মধ্যে ভর্তি হয়ে যায়, ওই ব্যক্তির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। হাসবি রব্বি জল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ লা ইলাহা illallah hasbi rabbi jallallah ma fi nur muhammad sallallahu bismillahir rahmanir rahim لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله صدق الله العظيم اللهم آمين اي پروردگار عالم হাশিমপুর বাগিচারহাট মিনি ট্রাক গাড়ি মালিক ও চালক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামে আজকের এই আয়োজনের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত আলোচনা উপস্থাপন করা হয়েছে আমি ওদমের সূচনাতে ভূমিকাতে যে জিকির এবং দরুদ শরীফ পাঠ করা হয়েছে ওগো আমার আল্লাহ আজকের মাহফিলের তরফ থেকে এই আয়োজনের সওয়াবগুলো আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওজা মুবারকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেন আল্লাহ। আই পরওয়ারদিগার আলম পিতা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত আল্লাহর বান্দা মুসলমান নরনারী ইন্তেকাল করেছেন, বিশেষ করে বাগদাদের বড় পীর আজমিরের খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি যাহার ঈসালি সওয়াবের মানুষের আয়োজন, আমাদের আব্বা জান আম্মা জান পীর ও মুর্শিদ যাদের ইন্তেকাল করেছেন, এই প্রোগ্রামকে যারা সাজিয়ে রেখেছেন, সাজাচ্ছেন, সহযোগিতা করছেন আল্লাহ ওনাদের অনেকের বাপ জান মারা গেছেন, মা জননী ইন্তেকাল করেছেন আল্লাহ আজকের মাহফিলের সওয়াব আমাদের সকলের মুরব্বীদের কবরে কবরে পৌঁছাইয়া দিও আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন প্রত্যেককে কোটি কোটি টাকার বরকত দান করে দিয়েন আল্লাহ। আয় মওলা আমি গুনাহগারকে কিছুক্ষণ কোরআন হাদিসকে কেন্দ্র করে মানব কল্যাণ সাধনের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। وصلى الله تعالى على النبي وآله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله شباب صلى الله عليه وسلم এই মাহফিলের যারা আয়োজন করেছেন উনাদের হৃদয়ের চাহিদা কি, কামনা কি, हम नुगमाए कुरानी दुनिया को सुना देंगे। हम नुगमाए कुरानी दुनिया को सुना देंगे। हर कल्बों में चाहत की एक आग लगा देंगे। सुभान अल्लाह। टारगेट की जरा आयोजक महल তাদের হৃদয়ের মাঝে টার্গেট হবে, খেয়াল হবে, ওগো আমার আল্লাহ তোমার কুরআনের বাণী তোমার নবীর প্রেমের আগুন পৃথিবীর মানুষের হৃদয়ে আমরা জ্বালিয়ে দেব। ঠিক কি না বলেন? এই মানুষে এই আয়োজন। আমার আল্লাহর নবী বলেন যে হাদিসটা বুখারীতে 7 বার এসেছে, ওই বুখারী শুরু করার সময় হযরত ইসমাইল ইবনে ইব্রাহিম অর্থাৎ ইমাম বুখারী সূচনা করেছেন যে হাদিসের মাধ্যমে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। প্রত্যেক কাজের বিনিময় তার নিয়তের উপরে নির্ভরশীল। ইন্নামা তুসিহুল আমালু বিন্নিয়াত। অথবা আরেক বিশ্লেষণ ইন্নামা তুসাবুল আমালু বিন্নিয়াত। আমার আল্লাহ বান্দার কাজের বিনিময় দান করবেন, তার হৃদয়ে যদি আল্লাহকে রাজি করার খেয়াল থাকে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই ভাইরা যারা মাহফিল করেছেন ওনাদের হৃদয়ের মধ্যে মানসিকতা হতে হবে আমরা এই কাজটা করতেছি আল্লাহকে রাজি করার জন্য, আমাদের প্রিয় নবীকে সন্তুষ্ট করার জন্য। ঠিক কি না বলেন? ये शम्मे हिदायत है, ये नूर हिदायत है। এইটা হলো হেদায়েতের আলো, এখানে জ্বালানো হচ্ছে নূরের আলো, এখানে জ্বালিয়ে দেয়া হচ্ছে। हर तालिब कुरआन को परवाना बना देंगे। हर तालिब कुरआन को दीवाना बना देंगे। आमीन बोलें, बड़ा आवाज़ बोलें आमीन। তাহলে আমাদের ভাই যারা রফিক ভাই তারা যারা যারা এখানে বাদশা ভাই আছেন যারা যারা আয়োজন করতেছেন ওনাদের হৃদয়ের মাঝে একটা মাত্র আশা, সেটা হলো আমার নবীকে সন্তুষ্ট করা, আমার মালিক আল্লাহ পাককে সন্তুষ্ট করা। ঠিক কিনা বলেন? এইজন্য আপনারা এখানে এসেছেন। আল্লাহ পাক আপনাদের আগমনকে কবুল করুন। আমিন বলি, আরো বলুন দাওয়াজে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমাকে কর্তৃপক্ষ একটা বিষয়ের ব্যাপারে কিছু আলোকপাত করার জন্য আদেশ দিয়েছেন। আমি সেই নিরিখে কিছু কথা বলে আপনাদেরকে বিরক্ত করা থেকে নিজেকে বিরত রাখব। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না। সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন তো বর্তমানে কি চলতেছে? করোনার ওমিক্রন ভাইরাস, এর আগে গেছে ডেল্টা ভাইরাস, ঠিক না ভাই? সবগুলো করোনা ভাইরাসের এক একটা জীবাণুর নাম। আমরা নবীর দিক নির্দেশনা যদি যথাযথভাবে আমল করে চলি, খুদার রাতের কসম করে বলি, আপনার শরীরে কোনো ধরনের জটিল কঠিন মহামারী আপনাকে আক্রান্ত করবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? বলেন বিশ্বাস করেন কিনা? খুব গুরুত্বপূর্ণ কথা কয়েকটা আমি বলার চেষ্টা করতেছি, কেউ নড়াচড়া করবেন না। আপনারা অনেকে আমাদেরকে ভুল বুঝেন, অনেকে বলেন আপনারা ভাই কি ওয়াজ করেন, ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করেন, ওখান থেকে আমলের কিছু খুঁজে পাই না। এই বদনামি করিয়েন না ভাই। আমি আধা ঘন্টা করলেও অনেক কিছু পাওয়ার চেষ্টা আপনারা করেন, আল্লাহ দিয়ে দেবেন। আমিন বলেন। আমি একটা শুকরিয়া একটা কথা না বলে পারতেছেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, উদ্বোধক হিসেবে ছিলেন মৌলানা মোহাম্মদ আবু তৈয়ব সিদ্দিকী সাহেব, সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ রফিক সওদাগর সাহেব, सम्मानित सभापति हाशिमपुर मिनी ट्रक गाड़ीर मालिक और चालक समिति एखाने उपस्थित आছেন আমার ডানে আমার প্রিয় ভাই সিআইপি জনাব মোহাম্মদ বাদশা মিয়া এলাকার কৃতি সন্তান বিশেষ অতিথি হিসেবে এখানে নাম আছে অ্যাডভোকেট খুরশেদ বিন ইসহাক সাহেব নবনির্বাচিত চেয়ারম্যান নাম আছে 8 নম্বর হাশিমপুর ইউনিয়ন পরিষদ জনাব হাজী বদিউল আলম সওদাগর জনাব মোহাম্মদ মুজিব সওদাগর জনাব মোহাম্মদ রহমতুল্লাহ নতুন নির্বাচিত মেম্বার আমি নিজে ওনার জন্য দোয়া করেছিলাম আপনারা জানেন না আল্লাহ ভাইকে কবুল করুন আমিন বলেন আজকের এই আয়োজনে যিনি প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করবেন এনাম রেজাল কাদেরী সাহেব আমার আগে আলোচনা পেশ করেছেন সরওয়ার কামাল সাহেব সহ যাদের নাম বলা হয় না আপনারা মাইন্ড করবেন না এমনি বরকতের জন্য বললাম আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে তুমি তাদের মনের দিলের সমস্ত মকাসিদ পুরা করে দাও আমিন আর বড় আওয়াজে বলেন আমিন এটা ভূমিকার জন্য বললাম অনেকে রাগ করে জন্য বললাম আচ্ছা প্রথমে শুরু করি আমাদের শরীরে ওমিক্রন কেমনে হবে না বলবো দরকার আছে আল্লাহ পাকের প্রিয় নবী বলেন মান করা বাদা সালাতিল জুমআতি সূরাতুল ফাতিহাতি মাররা ওয়া সূরাতুল ইখলাসি মাররা ওয়া সূরাতুল ফালাকি মাররা ওয়া সূরাতুন নাসি মাররা হুফিজা আনহু আমার প্রিয় নবী বলেন হুফিজা মিন জুমআতিল উখরা হুফিজাহু ইলা জুমআতিল উখরা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন বান্দা শুক্রবারে জুমার নামাজের পরে একবার যদি সূরা ফাতিহা শরীফ পড়েন এরপর একবার সূরা ফলক কুল হুয়াল্লাহ শরীফ পড়েন এরপর একবার সূরা ফলক কুল আউযু বিরাব্বিল ফলক একবার সূরা ফাতিহা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা ফলক কুল আউযু বিরাব্বিল ফলক সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস কয়টা হলো সূরা বলেন না কয়টা প্রথমে সূরা ফাতিহা এরপরে সূরা ইখলাস এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক এরপরে কুল আউযু বিরাব্বিন নাস আমার নবী বলেন হুফিজা আমার আল্লাহর তরফ থেকে তাকে হেফাজত করবেন ইলা জুমআতিল উখরা পরবর্তী জুমা না আসা পর্যন্ত আল্লাহ ওই মুসল্লিকে হেফাজত রাখবেন সুবহানাল্লাহ এক নম্বর আমলের কথা এটা আচ্ছা বলেন তো আল্লাহ যদি কাউকে হেফাজতে রাখে উনার কি করুণা হবে নাকি না হবে হবে না বলেন হবে আল্লাহ কবুল করুন আমিন বলেন না আগামী জুমাতে কি কে পড়তে পারবেন একটু হাত তুলেন তো ভাই আমি নিজে পড়ি আমার মুসল্লিদেরকে সাথে নিয়ে পড়ি আমিন বলেন হাত নামান আমরা 100% কনফিডেন্স হৃদয়ের মাঝে রাখবো আমার আল্লাহ প্রিয় নবীর উসিলায় আমাদেরকে সমস্ত আমালগুলোর মাধ্যমে হেফাজত করবেন সমস্ত মহামারী থেকে আমিন বলেন আরে বড় আওয়াজে বলেন আমিন আমার প্রিয় নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা 99 ধরনের রোগের ওষুধ সুবহানাল্লাহ বলেন লা আমার মুখে মুখে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা 99টা রোগের ওষুধ আমার প্রিয় নবী বলেছেন আইসারুহাল হাম্মু ওই 99 রোগের মাঝে সবচেয়ে নরমাল রোগ হলো টেনশনের রোগ দুশ্চিন্তার রোগ যেই টেনশন এবং দুশ্চিন্তার কারণে বান্দা স্ট্রোক করে ঠিক কিনা বলেন যেই টেনশন এবং দুশ্চিন্তার মাধ্যমে বান্দার ডায়াবেটিস বেড়ে যায় পৃথিবীর অধিকাংশ রোগ টেনশনের মাধ্যমে হয় আমার নবী বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পড়ো বেশি বেশি পরিমাণে আমার আল্লাহ তোমারে বড় বড় রোগ থেকে হেফাজতে রাখবেন সুবহানাল্লাহ পড়তে পারবেন ইনশাআল্লাহ বলেন পারবেন কিনা সালা দুনিয়া আরো বড় আওয়াজে সালাতু নিয়াম মনে বড় আশা যাব মদিনায় সালাম দেব নবীজির রওজায় সালাতু নিয়াম যারম তরে প্রিয় নবীর মায়া নাই ইমান নামক মহাসম্পদ তার মাঝে নাই সালাতু নিয়াম আপনারা জানেন আমি আগে বলেছি এইজন্য বেশি লম্বা করে না এমনে স্মরণে এনে দেওয়ার জন্য আবার বলতেছে আমার নবী বলেন কিতাবের নাম মুসলিম শরীফ প্রিয় নবী বলেন من قال لا حول ولا قوة إلا بالله 100 مرة في كل يوم لم تصبه فاقة أبدا سبحان الله ولن दिल मेरा तस्खीर किया एक अरबी ने हो जावा आर अंतर्गन फॉल बने दी दे आर ओवर एक्सोने नाम कर रहा हूँ सुभान अल्लाह दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशमी और मुत्तलबी ने सुभान अल्लाह अमर शे आरुबेरी कुमली वाला नबी तिनी बोले ওগো আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানগণ ডেলি যদি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা আপনি পড়তে পারেন প্রিয় নবী বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা জিন্দেগিতে কখনো আপনি অভাবী হবেন না সুবহানাল্লাহ কখনো আপনি অভাবী হবেন কারো দরজায় গিয়ে আপনাকে ভিক্ষা করতে হবে না আপনি বলেন ভাই আমার তো এমন টাকা আছে আমি অভাবে হব কেন আপনার যতই টাকা থাকুক না কেন আপনি যদি স্ট্রোক করে প্যারালাইসিসের মাধ্যমে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকেন তাহলে তো আপনি অভাবে হয়ে গেলেন আপনার পায়খানা পেশাব পরিষ্কার করার জন্য মানুষের কাছে আপনাকে মুহতাজ হতে হবে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজতে রাখিও বলে না আমিন নদীর পার ভাঙ্গে ওই পার করে এই তো নদীর খেলা নদীর পার ভাঙ্গে ওই পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সুবহানাল্লাহ বলেন আপনার হাজারো টাকা থাকুক পকেটে ব্যাংকে আপনার ঘরের সিন্ধুকে আপনার রদ যদি নষ্ট হইয়া যায় আপনার চলনের শক্তি যদি বিনষ্ট হইয়া যায় আপনি অটোমেটিক্যালি অভাবী হয়ে যাবেন আল্লাহ তুমি আমাদের হেফাজত রাখো বলেন আমিন তাহলে ডেইলি কয়বার 100 বার কি পড়বেন লা হাওলা বলেন না ভাই লা হাওলা ولا قوة إلا بالله درشرب اللهم صل على نبينا سني الله درود رابعة تو سودو إليه على تو شون دلائب دار كريم برا اللهم صل على نبينا الله নিজে প্রেমিক হইয়ে দুস্তি করলেন যার সাথে ঠিক কি না বলেন আল্লাহ নিজে প্রেমিক হইয়ে দুস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মিশাইলেন দেখে না চেয়ে कलमाते अल्लाहुम्मा सल्ली आला नबीना খেয়াছো ভাই নবীর প্রেমী বসো সবাই জলসাতে আরে খেয়াছো ভাই নবীর প্রেমী বসো সবাই জলসাতে প্রাণ ভরিয়া দরুদ পড়ো হৃদয় ভরবে নূরেতে আল্লাহুম্মা सल्ली आला नबीना তাহলে আল্লাহর নবী আমাদেরকে যে সমস্ত দিক নির্দেশনা প্রদান করেছেন সেগুলো যদি আমরা যথাযথভাবে আমল করি আমাদের জটিল কঠিন কোনো মহামারী ইনশাআল্লাহ আমাদেরকে আক্রান্ত করবে না আমিন বলেন আরো বড় আওয়াজে বলেন আমিন সম্মানিত ভাইরা আমি এটা ভূমিকার মধ্যে আপনাদের খেদমতে উপস্থাপন করলাম একটা আয়াতে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্না আহলাল কুরা واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله بولن ولو أرجدي أن أهل القرى আন্নামানি নিশ্চয় আহলাল কুরামানি গ্রামবাসীরা আল্লাহর বান্দারা আমানু যথাযথ ঈমান আনায়ন করে সুবহানাল্লাহ বলেন এখানে অনেকে মাইন্ড করবে আরে হুজুর আপনি কুরআন আয়াত কেন বলেন হাদিস কেন বলেন আরে ভাই এগুলো বরকত আল্লাহর কুরআনের তেলাওয়াত বরকত ঠিক কি না বলেন কুরআনের আয়াতের অর্থ বোঝা ডাইরেক্ট রহমতের ফেরেশতা আপনাদের চতুর্পাশে আপনাদেরকে ঘেরাও করে আপনাদের পক্ষে ময়দানে হাসরে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা যদি গ্রামের অধিবাসী অর্থাৎ আল্লাহর বান্দারা আমানু আলিদাই ওই বান্দার ওর দায়িত্ব তুলজি ইবাই বেশি বেশি মা বাবা লয় ভালো আচরণ করিব মা বাবার ফেডর খবর রাইব মা বাবার পোশাকর খবর রাইব মা বাবার চিকিৎসার খবর রাইব মা বাবার অন্তর্গান খুশি করে দিব মা বাপ যদি খুশি হয় আরশ আজিমের মালিক খুশি হইব মা বাপ যদি খুশি হয় রওজা শরীফত প্রিয় নবী খুশি হইব সুবহানাল্লাহ তাহলে মা বাবার মনের আশা পুরা করেন মারা জনের পরেও খবর দিতে তারা শান্তি দনের একখান ব্যবস্থাপনা সুবহানাল্লাহ হওয়ান ভাইয়ন নগর হন হওয়ান ভাইয়ন আমার প্রিয় নবী বলেন ওয়াসিলাতুর রহিমি এই দুনিয়ার ফুজিউল অনর আম্মা জানর মাধ্যমে যেদু গুণাত্মীয় নিজর হালা নিজর নানি মার বইতে যেদু গুণাত্মীয় ইতারাল্লো যদি সৎ সম্পর্ক উত্তম আচরণের মাধ্যমে সম্পর্করে বহাল রাখে মজবুত রাখে বাপর যে গুণাত্মীয় নিজর চাচা নিজর দাদা নিজর জেড়া এই বাপের দেমার যে দুগুণ সম্পৃক্ত আত্মীয় আছে আমার নবী বলেন ইতারাল্লো যদি সম্পর্ক মজবুত রাখে দেয় মা বাপের গুণ খবরের মধ্যে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন হন আরো ডাউন করে হন আমিন কিছুদিন আগে আন্নাডর মাধ্যমে জেনিদি এক গৃহস্থর মধ্যে মরুত্বা নাই জি আছে তো দোয়া তিন্ন আর যত ডট সিরগ মরুত্বা আছে আছে না নাই হ্যান্ডেলে বহুত মিক্কান ফুয়া দোয়া বিদেশ গিয়ে গাড়ি চালায় পয়সা হামায় আর দোয়া দেশত আছে ও বেচারা তু জি বাদে ভূত নাই দে এই বেইফুতলে ইবা জাগার ওরে খুরিওরে ইট দি দেবাল বাঁধি ফেলা, দেবাল ওর খুরিওরে ইট দি ফেলা দেবাল বাঁধি ফেলায়। এখন চাচা গিয়ে অথবা জেডা গিয়ে ও ভাই ভূত তোলার নয় লালন পালন করে যদি কোলা খাঁদে লয়। যে সমস্ত বেয়ে নিজের বেয়র ফুয়া যে গুণ আবিয়াতা বেয়লে নিজের বেয়র ফুয়ারে নিজের ফুয়ার মতো লালন পালন করে, ঠিক কিনা বলেন? নিজের আন্টি তথা হালায় নিজের বইনের বাইনা বাইনি তারা নিজের মার মতো মহব্বত করে। ডর করে হন সুবহানাল্লাহ। অবৈভূত তোরারে সুড়ালে কুলে খাঁদে লই লালন পালন করে গেলাম, আজিয়া আশিমান মুদ্দায় গাত কুরিওরে দেবাল দর দিবা খন্ডল্লা মাতা মাতি ওনর ফুয়ারে ফুয়ারে নিজের সাঁচার গালবারে সোয়ার মারি দিয়ে ডর করে হন নাউজুবিল্লাহ। এলে বিয়াদবি করতে মানুষ আছে না? এটা নাই আল্লাহ অন্য অন্য মিকে আছে না নাই? এটা তাহলে আল্লাহ হেদায়েত করে আমিন হন না। সাঁচা তো মরতো নেই, পয়সা নেই, দল নেই, দৌল নেই, ইবে তাড়াতাড়ি করে ভিতরে যোগ্য সৌদা মারি দিয়ে ডর করে হন সুবহানাল্লাহ। তিনি বলেন ওগো আমার আল্লাহ, আমার রথ নাই, আমার ক্ষমতা নাই, টাকা নাই, পুত্র সন্তান নাই ওগো আমার মালিক, কিন্তু তোমার দরজা তো আমার জন্য বন্ধ নয়। আল্লাহ আমি তোমারে বিচার দিলাম, আমার ভাই পুত্রা আমারে জুলুম করছে, তুমি এর বিচার করো সুবহানাল্লাহ। খতমবাদ বিদেশে তো কল বেশি কলের সে দাঁড়িয়ে ফিট হয়ে ইতার বাপ জাকাত মরে গিয়ে ডর করে নাউজুবিল্লাহ। এখন মোবাইল লইরে মায়ের সাথে ফুয়া গাড়ি চালে তোদের দুঃখে অ্যাক্সিডেন্ট করে অ্যাডে মরে গিয়ে সুবহানাল্লাহ। নাওয়া খোদার গজব ওই তারা মেডিকুরে দেওয়া এক ভাই আর এক ভাই রাত ভাই মারি বুলাক্রমে আর তদ্দক সিঁড়ি ফেলে ডর করে নাউজুবিল্লাহ। খোদার কসম যারা জুলুম করে জুলুমের শাস্তি দুনিয়াত নফায় ইতার মত হইতো না, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন নিজের বাপের পক্ষের যত আত্মীয় আছে, মায়ের পক্ষের যত আত্মীয় আছে, সমস্ত আত্মীয়দের সাথে সুসম্পর্ক কেউ যদি রক্ষা করে আমার আল্লাহ তার আব্বা আম্মার কবরে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আর বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর 10 মিনিট সময় একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ডর করে হন লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। যে বুকে মদিনা ধরে আরশ কুরসি তারে তাজিম করে, যে বুকে মদিনা ধরে আরশ কুরসি তারে তাজিম করে, সে ইমান নসিব করে দে আল্লাহ মোরে, মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا مدينة منورة তোমায় কেমনে পাবো মোরা। আমিন বলেন না? ও মদিনা মনুয়ারা তোমায় কেমনে পাবো মোরা, সেই ইমান নসিব করে দে আল্লাহ মোরে, মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদম শেষ পর্যায়ের কথা নির্দিষ্ট টাইমে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন বলেন না ইনশাআল্লাহ? বর্তমানে উগ্র নায়ক ওর শাশুড় নিজে নিজে আত্মহত্যা করি বাইরে লইয়ে দেখুন না, ওনারা নাম থাম ধরনের দরকার নেই। উগ্র বাংলাদেশের প্রখ্যাত নায়ক ইতের শাশুড় আব্বাজান নিজের খোয়ালত নিজের মাথার নিজে বন্দুক মারি আত্মহত্যা করি, তো ওনারা দেখুন না। আচ্ছা মানুষ বা গরিব মানুষ ডন মানুষ কোটি কোটি টিয়ার মালিক ইবাই খালি কেমন সত্য বাদ দে 5 কোটি টিয়ার ওরে হজ। সুবহানাল্লাহ। খুব খেয়াল করিবেন অনহনসাই ইবার ভিতরে ধর্মর আলো যদি থাকতো, নবীর প্রেম যদি থাকতো, ধর্মীয় জ্ঞান আর আলো যদি থাকতো মানুষিবার গরর ফুয়াস জোন আছে এই গুণরে মা বাবার ইজ্জত ভক্তি অন্তরত আনায়ন করিবাল্লাই চেষ্টাই ভাই গত্য ন গত্য বড় করে হন গত্য ফুজিয়ে গুণ ইবারে ফেলে বিদেশত তাইতো না মা বাবার হাসে তাই ধরন তাইতো বড় করে হন সুবহানাল্লাহ রাসূল হদে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমাল্লাই ব্যস্ত মা বাপ তোমাল্লাই দুজুক অর্থাৎ মা বাপ তোমারও রাজি আল্লাহ রাজি যেবান কই ব্যস্ত মা বাপ হনরও নারাজ আল্লাহ নারাজ যেবাঙ্গ জাহান্নামত ঠিক না হন না ইতা তুন যে কোটি কোটি টি আছে তার হওয়ারে দেখনো দিন একটা ধর্মের জ্ঞান ফরাইয়ে বলে আর মনে নয় ঠিক কি না বলেন 5 কোটি ডলার বড় তুই 1 লাখ কোটি খরচ করি পরে ধর্মের আলো দেয় জানা ভিতরে এই জীবন বত তোমার গোলামি নগরনে ঠিক কি না বলেন আমার আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আইলাইনান লতিফা এই সন্তানেরা আব্বা আম্মার সাথে কোমল নরম ব্যবহার করো তাফসিরে বগাবির মধ্যে আছে কিভাবে করবে বলা হচ্ছে মুসান্নিফ বলেন একজন জালেম বাদশার সামনে জিয়লখানার খন অপরাধী যেভাবে কোমল ভাবে নরম ভাবে আজিজিয়ানকে সারি করি নিজরে সুড় মনে করি নিজর অপরাধী দিয়ান শেয়ার করি একজন সৈরাসারি সৈরাসারি শাসকর সামনে জিয়লখানার খইদি যেভাবে কথা হয় আর আল্লাহ খদি ফুজিয়ল তুলমা বাবা সামমেন্ডেল্লা নরম তবিয়ত কথা হওয়া বরে সুবহানাল্লাহ তো শিক্ষা না ধর্মর মাহফিলত থইব ইন মসজিদে থইব ধর্মীয় প্রতিষ্ঠানত থইব ইন তো নগরে তারা ইন নগরী নিজর খোয়ালন নিজে গুলি মারকে টিং না বেটে খন নাওয়া আর সমালোচনা করিবার নিয়ত নহর আর মধ্যে সচেতনতা ফিরি আনাইবার নিয়ত হইদে সুবহানাল্লাহ আল্লাহ অনর পরে অনে মসজিদত শহরে ফাটাইবান খতিব সাহেবরে নির্দেশ করে দিবান কোরআন হাদিসের বাইরে কথা যাতে হন হতিবান হয় লম্বা কিচ্ছা হইরে 1 ঘন্টা সময় যা তার আর বরবাদ মধ্যে আর হায়াত নষ্ট করিবার অধিকার অন্য মূল্যত নাই হল মুনশিদ নাই কোরআন হাদিস দ হতা কইম মেনজুর ভিতর খোদার নবীর প্রেমের আগুন জ্বালাই দিম দোয়া করে আমিন আল্লাহ তে এন্ডিল্লা মসজিদত যেতে মুসল্লিও যাইবো অনর ফুয়া যাইবো অনর দিজে যাইবান দেবান্তে বাপ পুত্রের মধ্যে ধর্ম মাননর মা বাবার ভক্তি শ্রদ্ধা হৃদয়ের মধ্যে আনায়ন গ্রহণের একখান ক্ষমতা সৃষ্টি হইব কিউরিসিটি সৃষ্টি হইব দোয়া করে হন আমিন এই কাজগুলো ওনারা না করার কারণে ঐশীর মতো মেয়ে পিতাকে হত্যা করলো এই রিয়াজের শাশুড়ের মতো ব্যক্তি বৃদ্ধ বয়সে নিজে নিজে আত্মহত্যা করলো ঠিক কিনা বলেন এজন্য আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে কোরআন সুন্নাহর আলোতে ওনাদের হৃদয়কে মুনাওয়ার করতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আগামী 14ই জানুয়ারি এদিন কেন বলতে মিলাদুন্নবী চলে বলতে না ভালোবাসা দিবস কি দিবস হন না মিলাদুন্নবী মিলাদুন্নবী তো বিয়াদবি হয়ে যায় নাউজুবিল্লাহ হনবা 14ই ফেব্রুয়ারির এই যে ভালোবাসা দিবস কি বলে ভ্যালেন্টাইন্স ডে এগুলো সম্পূর্ণ নিষেধ এবং হারাম এগুলো খ্রিস্টান রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মাধ্যমে বাংলাদেশে এসেছে আমাদের মুসলমানের সন্তানেরা কক্সবাজারের মতো স্থানে গিয়ে আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার স্থানে আল্লাহর কুদরত দেখে শুকরিয়া আদায় করার স্থানে গিয়ে এরা বেহায়াপনা উলঙ্গপনা জানাবদমাশির মতো খাস কর্ম করে দেয় ডর করে হন নাউযুবিল্লাহ আরা তুন ফুজিয়লরে সতর্ক করা করিও যাতে ভালোবাসা দিবসের মতো হন বেহায়া দিবস পালন করে ঠিক না বেটে কোন আল্লাহ বুঝিবে তৌফিক দোগা আমিন হন এই মাহফিলের ইন্তজাম যারা করছে আয়োজক মহল উপস্থিত জনতা যারা সহযোগিতা করছে আল্লাহ বেগুনরূপ কবুল করুক দোয়া করি হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।